ডক্টর আলিমা আখতার হিন্দু ধর্ম গ্রহণ করার পরিপ্রেক্ষিত নিজের পরিয়ালর ফলর পড়া জীবনের শঙ্কা অহা বুলি ভিডিও বার্তা দি দেওবারে যথেষ্ট চর্চালে আহিছিল। আনকি এতিয়া বিভিন্ন জনের মুখে মুখে ডক্টর আলিমা আখতারর কথা চর্চিত হয়েছে। তার মাজতে ডক্টর আলিমা আখতারর ঘরখনত কলকাসিয়ার ঘরখনত উপস্থিত হল এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। মৌলানা বদরুদ্দিন আজমলে সেই কলকাসিয়ার ঘরখনত উপস্থিত হয়ে ডক্টর আলিমা আখতারর পিতৃ মাতৃক দিছে সান্ত্বনা। বদরুদ্দিন আজমলর মতে বর্তমান খালি সান্ত্বনা দিছে, দুঃখ লাগে, বেয়া লাগে পিতৃ মাতৃর এনে অবস্থা দেখি। কিন্তু যেহেতু আন ধর্ম গ্রহণ করেছে, বর্তমান একো বেলেগ করব নালাগে বলেও পিতৃ মাতৃক কলে, পরামর্শ দিলে বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলর মন্তব্য যে আমি এই অভিযানে চলাই আছো যে যাতে মহিলার শিক্ষা হয়, মহিলায় সাইন্টিস্ট হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কিন্তু তার মাজত হাজারটার মাজত এনেকুয়া একটা ঘটনা যদিও বা ঘটে আমি শিক্ষা দিয়া ব্যবস্থাটো নিশ্চয় বন্ধ করব নোৱাৰো বুলি কলে বদরুদ্দিন আজমলে। আর লগতে বদরুদ্দিন আজমলে কলে যি হব সেই সম্পর্কে কথা পাতিব সরকারের সৈতে তেও। কলকাসিয়ার ডক্টর আলিমা আখতারের ঘরখনত উপস্থিত হল মৌলানা বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমলে লগতে মন্তব্য করিলে যে যি হয়েছে এতিয়া আন এটা ধর্ম গ্রহণ করে ঘরলে উভতি গেছে, এতিয়া আর আপনি ঘরলে মাতিব নালাগে উভতায়, কিন্তু যেতিয়া সময় পার হব তেতিয়া এবছর দুবছর পার হয়ে যাওয়ার পিছত নিজের পিতৃ মাতৃর প্রতি থাকা টানের বাবে নিজে উভতি আহিব। এই ধরনের ডক্টর আলিমার পিতৃক সান্ত্বনা দিছে বদরুদ্দিন আজমলে। মুঠৰ ওপৰত ডক্টৰ আলিমা আখতাৰৰ সেই ভিডিঅ' বাৰ্তা, সেই ভিডিঅ' মেছেজ য'ত ডক্টৰ আলিমা আখতাৰে কৈছিল যে তেওঁ হিন্দু ধৰ্ম গ্ৰহণ কৰিছে, স্বেচ্ছাই হিন্দু ধৰ্ম গ্ৰহণ কৰিছে, আৰু লগতে তেওঁৰ এই হিন্দু ধৰ্ম গ্ৰহণ কৰাৰ বাবে তেওঁৰ পৰিয়ালৰ পৰা আহিছে তীব্ৰ হেঁচা, তীব্ৰ ভাবুকি পৰ্যন্ত পৰিয়ালৰ পৰা আহিছে, পিতৃ মাতৃয়ে সেয়া ভাল পোৱা নাই বুলি তেওঁ উল্লেখ কৰি যি বাৰ্তা তেওঁ দিছিল তাৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল। আনকি এই গোটেই প্ৰসংগটো চকুত পৰিছিল স্বয়ং মুখ্যমন্ত্ৰীগৰাকীৰো। আর লগতে ডক্টর আলিমা আখতার এতিয়া কত আছে সেই বিষয়ে স্পষ্ট হওয়া নাই, কিন্তু যি বার্তা দিছিল তার পিছনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছিল, কিয়নো একটা গুরুতর অভিযোগ আনিছিল যে পরিয়ালের লোকে এগারী মৌলবীর সঙ্গে নিকাশ করাবল বিচারিছিল। এই অভিযোগ ডক্টর আলিমা আখতারে আনিছিল। যি নহক, ডক্টর আলিমা আখতারর হিন্দু ধর্ম গ্রহণ করা সেই প্রসঙ্গ আর তার পিছত মৌলানা বদরুদ্দিন আজমল এআইডিএফ প্রধানগিয়ে কলকাসিয়ার তেওঁর ঘরখনত উপস্থিত হয়ে তেওঁর পরিয়ালের সঙ্গে পাতিলে কথা, বিষয়টুক লৈ এফালে চর্চা চলিছে। আর আনহাতে মৌলানা বদরুদ্দিন আজমলে এই ঘরখনত উপস্থিত হওয়া বিষয়টেও কিছু তাৎপর্য বহন করেছে।